এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আল্লাহর ভয় তিনি মহান সত্তা আসমান জমিনের অধিপতি কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন তার সম্মুখে আমাদের দণ্ডায়মান হতে হবে এই ভয় এই অনুভূতি যদি আমাদের অন্তরে থাকে এটাই হয়ে যেতে পারে গোনামোচন মাপের উপায় বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন পূর্বের যুগের যে ব্যক্তি সকল প্রকার পাপ করেছে এমন অপরাধ করেছে এবং সে এটি বুঝতেও পারতেছে যে যে অপরাধ আমি করেছি আল্লাহ রবুল্লা আমাকে যদি পেয়ে বসেন এমন শাস্তি প্রয়োগ করবেন যে শাস্তি পৃথিবীতে কাউকে দিবে না এই ভয় তার অন্তরে আছে এই অনুভূতিটা তার অন্তরে আসছে তখন সে একটি উপায় অবলম্বন করলো আল্লাহ রবুল্লা আলমিনের আজাব থেকে গজব থেকে কিভাবে বাঁচা যায় সন্তানদেরকে আহ্বান করলো একত্র করলো জিজ্ঞাসা করলো আমি তোমাদের কেমন বাবা সন্তান তো বলবি বাবাকে বাবার প্রশংসা করবে আপনি খুব ভালো তখন বলল আমি একটি উপদেশ দিব ওসিয়ত করে যাব অবশ্যই তোমরা ওসিয়তটি পালন করবে বলল। আমার মৃত্যুর পর তোমরা কাঠ সংগ্রহ করবে সংগ্রহ করার পর আমাকে পুড়িয়ে সার খার করে একদম সাই ভস্ম করে দিয়ে হাওয়া বাতাসে তোমরা উড়িয়ে দিবে ওই ব্যক্তির মৃত্যুর পর সন্তানরা বৈঠকে বসলো কি করা যায় এই সমস্ত কাজ তো করা সম্ভব নয় আশ্চর্যজনক খুব ভীতিকর কাজ এটি এটা তো কি করব বাবার জন্য তখন বলল যে বাবা যেহেতু এটি বলেছেন তাই এটি আমরা করব। তাই করল পড়ে উড়িয়ে দিল সাগরে বাতাসে পাহাড়ে সব উড়িয়ে চলে গেল আল্লাহ রব আলমিন কি না পারেন তিনি বললেন হয়ে যাও হয়ে গেল পরবর্তী তাকে জিজ্ঞাসা করলো এই ব্যক্তিকে এই কাজ তুমি কেন করলে কারণ কি বলল হে আল্লাহ আপনার ভয়ে আমি এই কাজ করেছি আমি জানি আমি যে পাপ করেছি আমাকে যদি আপনি পেয়ে বসেন তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি অন্য কাউকে দিবেন না মহান মোহানবুল্লাহ আলমিন তখন ফেরেস সাক্ষী রেখে বললেন ফেরেশতারা সাক্ষী থাকো আমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম কেন ক্ষমা করলেন জানেন আল্লাহর ভয় অন্তরে তার রয়েছে অনুভূতিটা রয়েছে যে আল্লাহ আলামিন আলমিনের কাছে দণ্ডাইমান হতে হবে অন্যতে বনিত হয়েছে এক ব্যক্তি পাপ করেছে পাপ করার পরে বলছে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেও আল্লাহ রবুল্লা আলামিন ফেরেস বললেন দেখো এই ব্যক্তি জানে যে আমি ক্ষমাশীল দয়ালু এবং আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করে দিলাম কিছুদিন পর আবার ওই ব্যক্তি পাপ করেছে পরবর্তী আবার ক্ষমা চেয়েছে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে আল্লাহ রবুল্লা আলামিন ক্ষমা করে দিলেন মানুষ তো ভুলে যায় শয়তান পিছে লেগে এসে ভুল করায় মুসলিম মুমিন যারা রয়েছে তাদেরকে ভুল করায় শয়তান শয়তান পাপের দিকে ধাবিত করে আবারও পাপ করে ফেললো তখন বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রবুল্লা আলমিন বললেন আমি ক্ষমা করে দিলাম কারণ এই ব্যক্তি জানে আমি শাস্তি দিতে পারি এবং আমি ক্ষমা করতে পারি এবং আমি যে অসীম ক্ষমাশীল এটা জানে তাই আমি ক্ষমা করে দিলাম তাই প্রিয় বন্ধুগণ সবসময় আল্লাহর ভয় অন্তরে রাখুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন তবা করুন আল্লাহ রব্বুল্লা আলামিন আপনার জন্য সবসময় আহ্বান করতে থাকেন হে বান্দারা আমার কাছে ফিরে আসো আমার কাছে ফিরে আসো